আপনারা দেখছেন নিউজ বাংলা টুডে, সবার আগে সবার কাছে। নতুন বছরের সকাল থেকেই কলকাতা সহ রাজ্যের বিভিন্ন বিনোদনমূলক পার্কে ভিড় জমিয়েছেন ভ্রমণ পিপাসু মানুষ। করোনা আবহের মধ্যেই বছরের প্রথম দিনের সকালে উৎসব মুখর মানুষের ঢল নেমেছে নিউ টাউনের ইকো পার্কে। যত বেলা গড়িয়েছে তত ভিড় বেড়েছে। বেলা গড়িয়ে সন্ধ্যে নামার আগেই ইকো পার্কে উপচে পড়া ভিড়। এখন ছুটির দিনে ঘুরতে যাওয়ার বড় ঠিকানা ইকো পার্ক, আর বিশেষ ছুটির দিন মানেই সকলের ঘোরার প্রিয় ঠিকানা ইকো পার্ক। ছোট শিশু থেকে বৃদ্ধ সব বয়সের মানুষের দেখা মিলছে ইকো পার্কে। বিগত বছরের থেকে এবছর পরিবেশ পরিস্থিতি অনেকটাই অন্যরকম। মহামারী করোনা ভাইরাসের আতঙ্ক নিয়ে জর্জরিত গোটা পৃথিবী, তারই মধ্যে ইকো পার্কে মানুষের আনাগোনা শুরু হয়েছে। যত দিন গড়াচ্ছে তত মানুষের আনাগোনাও বাড়ছে। গত বছরের ভিড়ের রেকর্ড এবার ভাঙে কিনা সেটাই এখন দেখার। শুধু ইকো পার্ক নয়, নিউ টাউনের ইকো আরবান ভিলেজ, ওয়াক্স মিউজিয়াম, ঝুলন্ত রেস্টুরেন্ট, নজরুল তীর্থ, রবীন্দ্র তীর্থেও মানুষের ভিড় লক্ষ্য করা গেছে। বড় দিনে প্রায় 56,000 মানুষ এসেছিল ইকো পার্ক ঘুরতে। গতকাল বছর শেষেও রেকর্ড সংখ্যক মানুষের ভিড় লক্ষ্য করা যায়। আজ সেই রেকর্ডও ভাঙে কিনা সেটাই দেখার। নিউজ বাংলা টুডের প্রতিবেদন ইকো পার্ক।